আন্তর্জাতিক ক্রিকেটে অপ্রত্যাশিত 5 রেকর্ড। সবাইকে গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। ক্রিকেট মাঠে রোজই তৈরি হয় অসংখ্য রেকর্ড। কোনো রেকর্ড আমাদের নজরে আসে, কোনোটাও রয়ে যায় নজরের বাইরে। তবে সব নজির কিন্তু গর্বের হয় না। চলুন বন্ধুরা, এক নজরে দেখে নেই আন্তর্জাতিক ক্রিকেটে অপ্রত্যাশিত কিছু রেকর্ড। কোনো ব্যাটসম্যানই চান না জাতীয় দলের হয়ে মাঠে নেমে রানের খাতা না খুলে প্যাভিলিয়নে ফিরতে। কিন্তু না চাইলেও অনেক সময়ই বিনা রানে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে বহু তারকা ব্যাটসম্যানকে। আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে সর্বাধিক শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন সনত জয়সূর্য। 34 বার শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। বিশ্ব ক্রিকেটে দ্য ওয়াল বললেই মনে পড়ে একটি নামই, তিনি রাহুল দ্রাবের। কিন্তু যে রাহুলকে প্যাভিলিয়নে ফেরাতে কালঘাম ছুটে যেত তাবর তাবর বোলারদের, সেই দ্রাবিড়ের ঝুলিতেই আছে টেস্ট ক্রিকেটে সর্বাধিক বার বোল্ড হওয়ার রেকর্ড। টেস্ট ক্যারিয়ারে 54 বার বোল্ড হয়েছেন দ্রাবিড়। শততম টেস্ট সেঞ্চুরি করা প্রতি ব্যাটসম্যানেরই স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয়নি ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুকের। নিজের শততম টেস্টে শূন্য করে প্যাভিলিয়নে ফিরেন কুক। এটিকে গোল্ডেন ডাক ইন সেঞ্চুরি টেস্ট বলা হয়। কত বলে এক ওভার হয়? প্রশ্নটির উত্তরে যে কেউই নিতান্ত ছেলে মানুষের মতো বলে দিতে পারে 6 বলে এক ওভার। কিন্তু কাউকে দেখেছেন 17 বলে ওভার সম্পূর্ণ করতে? শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছিল 2004 সালের এশিয়া কাপের ম্যাচে। ওডিআই ক্রিকেটে দীর্ঘতম ওই ওভারের রেকর্ড আছে মোহাম্মদ শামির দখলে। এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে 17 বলে একটি ওভার শেষ করেছিলেন শামি। তার ওভারে ছিল 7টি ওয়াইড এবং 4টি নো বল। বিশ্ব ক্রিকেটে সম্ভ্রম আদায়কারী নাম কার্টলি অ্যাম্ব্রোস। টেস্টে 405 উইকেটের মালিক একটা সময় ত্রাস ছিলেন তাবড় তাবড় ব্যাটসম্যানেরও। কিন্তু অবাক করার মতো হলেও টেস্ট ক্রিকেটে একটি ওভারে সর্বাধিক নো বল করার রেকর্ড আছে অ্যাম্ব্রোসের দখলেই। 1993 সালে পার্থে একটি ওভারে 9টি নো বল করেন অ্যাম্ব্রোস। 15 বলে শেষ করেন ওভারটি। আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে চাপ দিন। ধন্যবাদ।